জলজ, বনজ ও খনিজ সম্পদে ভরপুর বাঁকখালী নদী। অষ্টাদশ শতকের শেষের দিকে বার্মা সরকার আরাকান দখল করে নির্যাতন শুরু করলে হাজার হাজার শরণার্থী বাঁকখালী নদী তীরবর্তী রামু ও কক্সবাজারে আশ্রয় নেয়। এরপর থেকে বাঁকখালী নদী হয়ে ওঠে মানুষের জীবন জীবিকার প্রধান উৎসস্থল। বঙ্গোপসাগরের সাথে লাগোয়া বাঁকখালী নদী একসময় কক্সবাজার জেলা শহরকে প্রাণবন্ত করে রেখেছিল। নদীতে মাছ শিকার করে এখনো জীবন চালাই অসংখ্য মানুষ। ২৫ বছর আগেও বাঁকখালী নদীর কস্তুরা ঘাট এলাকায় যাত্রীবাহী বড় বড় লঞ্চ স্টিমার বিক্রি করত, যা এখন কেবলই ইতিহাস। বর্তমানে ভরাট ও দখলে সংকুচিত হয়ে পড়েছে কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী। জেলার প্রধান এই নদীর তীর দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। নদীর তীরে স্রোতের গতি রোধ করতে অসংখ্য পয়েন্টে তৈরি করা হয়েছে প্রতিবন্ধকতা। ফলে নদীর গতি পরিবর্তন হয়ে অপর পাশে ভাঙ্গন অব্যাহত রয়েছে। জোয়ারের সময় নৌকা ট্রলার কিছু চলাচল করতে পারলেও ভাটাই বাঁকখালী পরিণত হয় বিশাল সমতল ভূমিতে। বগনামা, বাঁশকালী, মহিষকালী ও কথকদিয়া থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলোকে অবস্থান নিতে হয় বাঁকখালী নদীর মোহনায়। ফলে এসব উপজেলা থেকে আসা যাত্রীদের বাঁশ কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ঘাট পার হতে হয়। যাত্রী উঠানামার জন্য দুনিয়া ছড়াই বিআইডব্লিউটি এর সচল ঘাট থাকলেও অজ্ঞাত কারণে যাত্রীদের ওঠানামা করানো হয় ৬ নম্বর ঘাট দিয়ে। এতে যাত্রী ওঠানামা ও মালামাল পরিবহনে ব্যাপক ভোগান্তি পেতে হয় যাত্রীদের। এছাড়া কক্সবাজার শহর ও রামুর বিভিন্ন স্থান থেকে পাহাড় কাটার মাটি এসে নদীর বুকে জেগে উঠেছে চর। এতে পরিবেশ ও প্রতিবেশ ধ্বংসের পাশাপাশি হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক সম্পদ। পাশাপাশি বর্ষায় পাহাড়ি ঢলের পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে না পেরে বন্যায় তলিয়ে যায় কক্সবাজার ও রামুর নিম্নাঞ্চলীয় এলাকা। অপরদিকে ভাঙ্গনের কবলে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত, ডায়াবেটিক্স পয়েন্ট থেকে শুরু করে শৈবাল পয়েন্ট। প্রতি বছর বর্ষায় দৃষ্টিনন্দন অসংখ্য জাউ গাছ সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়, ফলে বালিয়াড়ি ভেঙে গিয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত হারাতে বসেছে তার আপন সৌন্দর্য। দীর্ঘদিন ধরে শহর রক্ষা বাঁধ নির্মাণের কথা থাকলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। বাঁকখালী নদীকে চাইলেই আমরা স্বরূপে ফিরিয়ে দিতে পারি, তবে তাদের রাষ্ট্র সরকার ও জনগণের আন্তরিকতা এবং সদিচ্ছার প্রয়োজন। সরকার নদীর দূষণ রোধ, নদীর ড্রেজিং, সীমানা নির্ধারণ, নদী রক্ষায় যথাযথ আইন প্রণয়ন ও প্রয়োগ, নদীর দোপাড়ে রাস্তা বা সড়ক নির্মাণ করলেই নদীকেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তোলার মাধ্যমে নদীর ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। এছাড়াও বাঁকখালী নদীর পাশ দিয়ে ঘেঁষেই মিনি সুন্দরবন নামে খ্যাত ম্যানগ্রোভ ফরেস্টটি সুপরিকল্পিতভাবে নদীভিত্তিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। নদী ও শহর রক্ষা বাঁধ নির্মিত হলে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি কক্সবাজারের বিশাল জনগোষ্ঠীর বিপুল কর্মসংস্থানও সৃষ্টি হবে।